শারুন হচ্ছে পটিয়ার এমপি, চিটং এর পটিয়ার এমপি বিচ্ছু শামসের ছেলে। শারুনের ইস্যু হচ্ছে সে পলিটিক্যাল, মানে যেহেতু এমপি ছিলে তো সে ঢাকায় হচ্ছে গান বাংলার তাপস, তাপসের সেই গ্রুপটার সাথে ওদের একটা আস্থানা আছে গান বাংলার উপরে, এবং তাপসের বাসায় এরকম ড্রিঙ্ক করে, পার্টি করে। হ্যাঁ, আর সিঙ্গার, অনেক সিঙ্গাররা আসে, মেয়েরা আসে, তারপরে মডেলরা আসে। হ্যাঁ, বেশিরভাগই সিঙ্গারের গ্রুপটা থাকে, শারুন ওইখানে সবসময় পার্টি করে। আর হচ্ছে গান বাংলার যে তাপস বাইরে থেকে, মানে ফরেনার যে ইয়েগুলো আনে, আর্টিস্ট আনে, ওদেরকেও মানে সাপ্লাই দেয়, ওদের ওইখান থেকে শারুনকেও সাপ্লাই দেয়, যেহেতু পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর শারুন হচ্ছে প্রতিবার মানে অনেক উচ্চ পর্যায়ে মানুষদের নাম বিক্রি করে, মানে থাকে না যে পলিটিক্যাল লোকজনদেরই নাম ইয়ে করে, এবং সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। তার তার ওয়াইফেরও একটা কাহিনীর কারণে তাদের ডিভোর্স হয়ে যায়, পরকীয়ার কাহিনী সেটা, পরকীয়ার কাহিনীর কারণে ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে শারুন এখন ইচ্ছামতো মানে মেয়েবাজিই করে, এটাই হচ্ছে তার এখন বর্তমান লাইফ।